ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2021 টু 2027 দেবাদিদেব মহাদেবের বিশেষ বরদানে এই ছয় রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি এবং প্রত্যেকে সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন এবং সন্ধ্যা সময় ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, এটা 108 বার সকালবেলা পাঠ করবেন এবং সন্ধ্যাবেলা 108 বার আপনি পাঠ করবেন। বিশেষ রূপে আপনি দেবাদিদেব মহাদেবের কৃপা কিন্তু পাবেন, বিশেষ আশীর্বাদ, বিশেষ বরদানে আপনার কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই ঘুরবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় এইটা আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। দেখুন, এই সৃষ্টিতে দেবাদিদেব মহাদেব যদি আপনার উপর বিশেষ কৃপা করে, আপনার জন্মছকে, আমি ধরে নিচ্ছি আপনার জন্মছকে শনিগ্রহ পীড়িত, আপনার রাহুগ্রহ পীড়িত, আপনার কেতুগ্রহ পীড়িত, আপনার কালসর্প দোষ আছে, আপনার শনির সাড়ে সাথে চলছে, আপনার শনির ঢাইয়া চলছে, আপনার পিতৃদোষ আছে, এই জায়গাগুলো বিশেষরূপে কিন্তু দেবাদিদেব মহাদেবের যদি সঠিক উপাসনা করা যায় আপনার এই দুর্ভাগ্য থাকবে না। অর্থাৎ এই ছয় রাশির এই 2021 থেকে 2027 সালের মধ্যে অনেক কিছু কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই দেবাদিদেব মহাদেবের বরদানে আশীর্বাদে এই ছয় রাশিকে দুহাত ভরে মহাদেব কিন্তু দিতে চলেছে এবং আপনারা অবশ্যই শ্রাবণ মাসের সোমবারের ব্রতটা অবশ্যই করবেন। অর্থাৎ শিবের জন্মমাস প্রত্যেক বছর এই 21, 22, 23, 24, 25, 26, 27 এরকম প্রত্যেক বছর আপনারা শ্রাবণ মাসে শিবের ব্রত করুন এবং এর পাশাপাশি আপনারা শিবরাত্রি, মহাশিবরাত্রি, অর্থাৎ ফাল্গুন মাসে যে মহাশিবরাত্রি হয়, যেদিন শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, সেই দিনটিতেও কিন্তু আপনারা পালন করুন এবং এই মহাশিবরাত্রির ব্রত আপনারা পালন করুন, বিশেষরূপে কিন্তু কৃপা কিন্তু পাবেন। যাদের বিয়ে হচ্ছে না, অর্থাৎ যে সকল মেয়েদের বিয়েতে বারবার বাধা আসছে, আপনারা 16 সোমবারের ব্রত আপনারা করুন। যে কোনো কাজে বাধা, বিয়েতে বাধা, কর্মক্ষেত্রে সমস্যা, এই জায়গাটাতে কী করবেন, 16 সোমবারে যদি আপনারা ব্রত করেন দেখবেন আপনাদের নিশ্চিতরূপে বিবাহ হয়ে গেছে, আপনার জীবনে দুর্ভাগ্য কেটে গেছে, যে কোনো কাজে যে বাধা আছে কিনা সেই বাধা কিন্তু আপনাদের থাকবে না। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, দেবাদিদেব মহাদেব এর কৃপা এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষরূপে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বাড়ি, যাদের প্রপার্টি নিয়ে সমস্যা ছিল প্রপার্টির দিক থেকে সমস্যা কাটবে, যাদের রাজনীতির দিক থেকে আছেন তাদের রাজনীতির থেকে উত্থান হবে, যাদের কর্ম পাচ্ছিলেন না কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে কেরিয়ারের সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা, শুভ বিবাহ যোগ, ব্যবসা ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দিবে। যাদের টাকা আটকে ছিল সেই টাকাগুলো কিন্তু রিকভারি এই সময় কিন্তু হবে। অর্থাৎ দেবাদিদেব মহাদেব এই ছয় রাশির বিশেষ আশীর্বাদে, ছয় রাশির উপর বিশেষ কৃপায়
এই 21-27 আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। যাদের খুব সমস্যা চলছে তারা নিজস্ব জন্মছক একবার অ্যানালাইসিস করান এবং সেই জায়গাটাতে আপনারা দেখুন যে আপনার কোন জায়গাতে প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে সমস্যা লেগেই আছে। দেখুন, এই দেবাদিদেব মহাদেবের কৃপায়, আশীর্বাদে, বরদানে, মানে আপনার পার্থিব সুখ, ভৌতিক সুখ সমস্ত কিন্তু কিছু পাবেন। অর্থাৎ আপনি যদি পার্থিব সুখ, ভৌতিক সুখ যদি পেতে চান কি না, একমাত্র মহাদেবের শরণাপন্ন হয়ে যান। সব দিকে আপনার সমস্যা চলছে, ঝামেলা, ঝঞ্ঝাট, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, অশান্তি, আপনার বিশেষ কিছু ক্রিয়া আছে মহাদেবের, যেখানে যাদের ডিভোর্স হয়ে যায়নি, সমস্যা চলছে, সেই জায়গাটাতে কিন্তু মহাদেবের উপাসনা করুন, শিব পার্বতীর পুজো করুন। আপনার দাম্পত্য সুখ, আপনার প্রেমের ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু আসবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের নিজস্ব প্রপার্টি, নিজস্ব ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে। এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় এই ছয় রাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ হতে চলেছে। এবং আপনাদের এক কথায় যদি বলি, ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে দেবাদিদেব মহাদেবের বরদানে। এবার আমি জানাতে চলেছি কোন এই সৌভাগ্যশালী রাশি, যে ছয়টি রাশি মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই 21-27 আপনাদের একাধিক পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট কিন্তু পাবেন মহাদেবের কৃপায়। আপনাদের যে কোনো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। তুলা রাশির ক্ষেত্রে সব দিক থেকে লাভ পেতে চলেছে, শুভ বিবাহ, সন্তান সুখ, ব্যবসা ক্ষেত্রে ভালো, প্রপার্টির দিক থেকে যাদের দীর্ঘদিন টাকা আটকিয়ে আছে সেই টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে, সফলতা, সাকসেস কিন্তু নির্দেশ করছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, সন্তান সুখ, শুভ বিবাহ, আর্থিক স্থিতি মজবুত করবে, প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন, এই সম্ভাবনাগুলো কিন্তু, ব্যবসা ক্ষেত্রে ভালো, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, সন্তান সুখ, শুভ বিবাহ, কর্মযোগ, ব্যবসা ক্ষেত্রে শুভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বিদেশ থেকে লাভ, অর্থাৎ বিশেষ রূপে কিন্তু লাভ পেতে চলেছে মকর রাশি। অর্থাৎ তুলা রাশি, বৃষরাশি, মকর রাশি বিশেষ কৃপা পেতে চলেছে দেবাদিদেব মহাদেব। এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। আপনাদের শুভ বিবাহ, দাম্পত্য সুখ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। এর পরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে উত্থান, শুভ বিবাহ, সন্তান যোগ, ব্যবসা ক্ষেত্রে ভালো, কর্মযোগ। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি শুভ বিবাহ, দাম্পত্য সুখ, সন্তান সুখ, আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে 21-27 মধ্যে। ভিডিওটি এ পর্যন্তই। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। নমস্কার।